आज के शुहदाए कारबाला सारा रात ना आरो जदि 100 रातो चले जाए এই কারবালার ঘটনা শেষ করা যাবে না। আমরা দেখি যে 700 বছর এইভাবে নবীর পরিবারের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আউলিয়ে কেরামের উপর জুলুম হয়েছে। এই জন্য আউলিয়ে কেরামরা অনেকে আরব দেশ থেকে মাইগ্রেট করে হিজরত করে তারা এই ভারত উপমহাদেশে চলে আসছে। এনারা এই পৃথিবীর আরেকটা প্রান্তে চলে আসছে, আফগানিস্তানে চলে আসছে, উজবেকিস্তানে চলে আসছে। ইমাম বুখারি থেকে শুরু করে সবাই আরব থেকে এদিকেই তারা চলে আসছে। খাজা গরিবে নামাজ উনি শাইখুল হাদিস ছিলেন মদিনার, উনি এদিকে চলে আসছেন। মওলা ইদ্রিস উনিও আহলে বায়াত, উনি মরক্কো চলে গেছেন, আমরা গিয়ে জিয়ারত করেছি। এগুলা 800-1000 বছর 1200 বছর আগের কথা, ওই শাসকদের অত্যাচারের কারণে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবতা স্বাধীনতা সত্য ন্যায় বিচার চেয়েছেন, এটা হচ্ছে ওনার অপরাধ। মানবিক মূল্যবোধ যখন ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে, মানুষের কথা বলার যখন অধিকার হারিয়ে ফেলছে, শাসক গোষ্ঠী যখন অত্যাচার নিপীড়নের মাধ্যমে মুসলমান জনগোষ্ঠীকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে উনি হুঙ্কার দিয়েছিলেন। ইসলাম খেলাফতের উপর প্রতিষ্ঠিত, কোনো মুলুকিয়তের উপর না। ইসলামের মধ্যে কোনো রাজতন্ত্র নাই। আমার নবীর মদিনাতে আমার নবী এরকম মসজিদের নবীতে উনি রাষ্ট্র চালাইছেন। উনি ওনার জন্য কোনো ওই রাজপ্রসাদ ছিল না। উনি মসজিদে নববীতে খুতবা দিতেন, নামাজ পড়াইতেন, জিকির তালিম দিতেন, এই এলমে তাসাউফের উপরে সুফিবাদের উপরে উনি কথা বলতেন, ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা দিতেন, আবার রাষ্ট্র পরিচালনা করতেন। উনি যুদ্ধ পরিচালনা করেছেন, অর্থনীতি পরিচালনা করেছেন। উনি ওনার থেকে সুফি কি কোনো বড়, কোনো অলি, কোনো সুফি, কোনো আধ্যাত্মিক নেতা ওনার চেয়ে বড় আছে? হ্যাঁ, ওনার অনুসরণে ওনার খলিফারা হযরত আবু বকর, হযরত ফারুক আজম, হযরত ওসমান দিন নুরাইন, মাওলানা আলী শেরও খাদা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ পাঁচজন খলিফা। আমাদের মাঝে চারজন বলা হয়, আসলে খলিফা দুই দিনের জন্য থাকলো উনি খলিফা, যারা হকদার দুই দিন থাকলো উনিও খলিফা, ঠিক কিনা? দেখেন ইতিহাসকে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাসের অধিক কিন্তু উনি খেলাফত ওনার হাতে সবাই বায়াত নিয়েছে। উনি খেলাফতে ছিলেন কিন্তু রাজনৈতিক বিশৃঙ্খলা, বিদ্রোহ, খুনাখুনি, মারামারি লাগিয়ে দেওয়াতে, এগুলো ইতিহাস। উনি একটু নরম প্রকৃতির লোক ছিলেন, একটু ইমাম হুসাইন একটু জেদি প্রকৃতির লোক ছিলেন, আর ইমাম হাসান একটু নরম তবিয়তের লোক ছিলেন। উনি যখন দেখলেন এইভাবে রক্তপাত করছে শয়তানের দলগুলা, মোনাফেকের দলগুলা, ওই সময় গোত্রে গোত্রে কিছু বিভেদ ছিল, এরা এই বিভেদ লাগিয়ে হত্যাকাণ্ড যখন চালাচ্ছিল, তখন এজিদের বাবা যিনি একজন সাহাবি ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেহেতু ওনার বিষয় নিয়ে অনেকের কাছে অনেক বিতর্ক আছে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা সাহাবিদের বিষয়ে আমরা কোনো বিতর্ক তাদের জিকিরও করব না, যাদেরকে নিয়ে বিতর্ক আছে তাদের প্রশংসাও তাদের জিকিরও করার দরকার নেই, তাদের বিরুদ্ধ কথা বলার দরকার নেই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেমন ধরেন আমার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বল্লম মেরেছিল ওহুদের জমিনে, এটা তো ঘটনা জানেন আপনারা। সে ছিল আবু সুফিয়ান এবং হিন্দার একটা দাস, একটা গোলাম, একটা আফ্রিকান গোলাম। তাকে হিন্দা এবং আবু সুফিয়ান দায়িত্ব দিয়েছিল যে ওই হামজাকে তোমার মারতে হবে, কেন হামজা আবু জাহেল তার বাপকে, সুফিয়ানের বাপকে, উতবাকে, তাদের চাচাকে, তাদের বাপকে বদরের জমিনে কি শহীদ করেছে, এই জন্য হামজাকে তারা টার্গেট করেছে। যাই হোক, ওহুদের জমিনে আমরা দেখেছি এই কীতদাস বল্লম দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। এরপরে এই হিন্দা ওনার বুকের উপর বসে ওনার, কারণ সে শপথ করেছে
যে হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা কাঁচা কলিজা সে চিবিয়ে খাবে। এবং ওহদের জমিনে মুসলমানদের কিছু ভুলের কারণে যখন মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছিল, তারা পিছিয়ে গিয়েছিল, ওই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলার সামনে ছিল এবং উনি একা পড়ে যাওয়াতে ওনাকে তারা শহীদ করেছে। এবং এই হিন্দা, হিন্দা হচ্ছে এজিদের দাদি, তার যেটা জিগাংসা সেটা চরিতার্থ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চিবিয়ে খেয়েছে, নাউজুবিল্লাহ। এই যে কীতদাস, কীতদাসটা পরবর্তীতে যখন ফতে মক্কা, আমার নবী মক্কা বিজয় করলো, মক্কা যখন বিজয় হলো তখন দলে দলে অনেক লোক মক্কার জীবন বাঁচানোর জন্য, বা এখন তো মুসলমানরা মক্কা দখল করে ফেলেছে, তারা ইচ্ছা অনিচ্ছা সত্য কলমা পড়ে মুসলমান হয়ে গেল। অনেকে সত্যিকার বাবা হয়েছে, অনেকেই মোনাফেক মুসলমানদের ক্ষতি করার জন্য ইসলামের ভিতর ঢুকেছে। এটা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই মোনাফেকদের বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত আছে, সূরা মুনাফিকুন, এগুলো ইতিহাস জানতে হয় আমাদের। তো এই লোকটা সে কিন্তু সাহাবি, যেহেতু নবীর হাতে কলমা পড়ছে তাকেও সাহাবি বলতে হবে, ঠিক কিনা? সে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, কিন্তু সে যখন মুসলমান হয়েছে তো সে যখন নবীর সামনে আসতো, এরপরে নবীর সামনে যখন সে আসতো, আমার নবী তখন কান্না করত, তাকে দেখলে আমার নবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচার কথা মনে পড়ে যেত। কারণ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী যখন মক্কাতে যখন কাফেরদের আক্রমণে যখন খুবই বিপর্যস্ত অত্যাচারে, তখন আমার নবীর পাশে যিনি দাঁড়িয়েছিলেন উনি হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। এবং ওই কীতদাসকে যখন আমার নবী দেখতেন তখন উনি কান্না করতেন, ওনার হামজা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ত। একদিন নবী বললেন, তুমি মুসলমান হয়েছো, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু বাবা তুমি আমার সামনে আইসো না, তুমি আমার সামনে আইসো না, তুমি আমার থেকে দূরে থাকো। কারণ ওনার চাচার যে মর্মান্তিক যে মৃত্যু, এটা ওনাকে মনে করিয়ে দিত। তা আমি এই জন্যই কথাটা বললাম, এরকম সাহাবি অনেক আছে, সাহাবিদের ভুল ভ্রান্তি আছে, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করার, বা তাদের বিগত দিনে, যেহেতু যারা ফতে মক্কার পরে সাহাবি, আমার আল্লাহ কোরআনও পরিষ্কার আয়াত আছে যে যারা ফতে মক্কার আগে বদরের জমিনে সাহাবি, সাথে পরের যারা সাহাবি তাদের তুলনা হবে না। কারণ বদরে যারা 313 জন নবীর জন্য দাঁড়িয়েছে, এদের 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 মূল্যায়ন বা এদের অবস্থান বেটার দেন আদার্স। এভাবে ফতে মক্কার আগে যারা নবীর সাথে ছিল, নিজেরা জিহাদে জীবনকে উৎসর্গ করেছে, নবীর কদমে নিজেদেরকে লুটিয়ে দিয়েছে, তারা এবং যারা মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে যারা সাহাবি, তারা কিন্তু এক না, একই পর্যায়ে চিন্তা করা যাবে না। তারপর আমরা সমস্ত সাহাবিদের ব্যাপারে, আমরা কোনো সাহাবির বিষয়ে আমরা কোনো কটূক্তি করার পক্ষপাতি না, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে যেটুকু করছে সেটা আল্লাহর দরবারে তার অতটুকু ফল মিলবে।